8 নম্বর বাড়ি, 10 নম্বর বাড়ি, 14 নম্বর বাড়ি, বা ধরুন বাংলো নাম্বার 6, এইরকম জিনিসগুলো শুনলে ভীষণ ভয় লাগে, তাই না? মনে একটা ভয় ভয় ভাব উঠে। হ্যাঁ, আজকে সেরকমই একটা গল্প শোনাবো আপনাকে, কিন্তু ভয় ভয় নয়, ঠিক একটু হাসির, একটু দুষ্টুমির, কারণ গল্পটা যিনি লিখেছেন তিনি অবশ্যই শিবরাম চক্রবর্তী। সুতরাং ভূত তো মোটেই নয়, তার হাসির গুঁতো খেয়ে ভূতও পালিয়ে যাবে, আমি সে ব্যাপারে নিশ্চিত। সেই রকমই একটা গল্প শোনাবো আজকে, 10 নম্বর বাড়ি রহস্য। আমি পারমিতা সেন এবং আপনি রয়েছেন পারমিতা পাণ্ডুলিপির সাথে। আসুন গল্প শুরু করি। শিবরামবাবুর শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না বেশ কদিন ধরে। তার হার্টে কিছু সমস্যা দেখা দিয়েছে, যে কারণে ডাক্তারবাবু বলছেন, দেখো বাবু, যদি কদিন বেশি একটু বাঁচতে চাও তো একটু হাওয়া বদল করো, আর যদি মনে করো না যে যেমন চলছে তেমনই চলবে এবং তাতেই তুমি এরকম ভাবেই মোটামুটি আগাতে চাও তাহলে এরকমই থাকো, এবার তুমি ঠিক করো তুমি কি করবে। শিবরামবাবু বলছেন, এত তাড়াতাড়ি আগানোর কোনো ইচ্ছা নাই, ভাবছি আর কিছুদিন রয়েই যায়, সুতরাং একটু বরং এদিক ওদিক ঘুরে এসে জল হাওয়াটা পরিবর্তন করে নিই। ডাক্তার মনে মনে খুব খুশি হয়ে চলে গেলেন। মানে ডাক্তারের এরকম বলার বক্তব্যের কারণ হলো, দীর্ঘদিন ধরে তাকে বলা হচ্ছে যে আর নিজের শরীরের প্রতি যত্ন নেওয়ার জন্য, চিকিৎসা করানোর জন্য, তাকে হাওয়া বদল করার জন্য, কিন্তু তার কাজকর্মের এত চাপ যে তিনি সেগুলো করতে পারেন না। শেষ পর্যন্ত ডাক্তার বিরক্ত হয়ে তাকে এইভাবেই বলছেন যে তুমি যদি একটু আগাতে চাও তাহলে মোটামুটি এখানেই থাকো, আর যদি কদিন তুমি এখানে রয়ে যেতে চাও তাহলে একটু জায়গা বদল করার ব্যবস্থা করো। চক্রবর্তী তো শিবরাম চক্রবর্তী বললেন, ডাক্তারের কথা অনেক গুনে গুনে মেনে চলবো, আমি এমন একটা জায়গা খুঁজে বার করব যেখানে ক্রমাগত হাওয়া বদল ঘটে। বারও করেছিলেন আলিপুর। হ্যাঁ, আলিপুরের জল হাওয়া দপ্তর রয়েছে না, ওখানে ক্রমাগত আবহাওয়া পরিবর্তন হয়, সেই জন্য শিবরাম চক্রবর্তী বেছে বেছে আলিপুর বেছে নিয়েছেন। আলিপুরের 10 নম্বর বাড়িতে গিয়ে উঠেছেন। তিনি তো বিয়ে থাওয়া করেননি, কিন্তু ডাক্তারের নির্দেশ তাকে একটু ভালো মন্দ খাওয়াতে হবে। সঙ্গে কে যাবে? কেন, তার বোন বিনি। তিনি আর বিনি দুজনে মিলে চললেন আলিপুরের 10 নম্বর বাড়িতে। গিয়ে উঠলেন, ওঠার সাথে সাথে কিছুক্ষণ হয়েছে একটু ওই বাক্স ঠাক্সগুলো গুছিয়ে রেখে একটু বসেছেন, একটু হাওয়া খাবেন বলে আলিপুরের। ঠিক সেই সময় সেইখানে হাতে একটা চকচকে খাম দিয়ে গেল বিনি। বাবু বললেন, আমি তো কাউকে এখানকার অ্যাড্রেস দিয়ে আসিনি, আমার ঠিকানা আমি কাউকে দিয়ে আসিনি, তাহলে এখানে চিঠি এলো কি করে? বিনি খানিক মুখ বাঁকিয়ে বলে গেল, আমি কি করে জানবো তুমি কাকে কি দিয়েছো, এসেছে পড়ে দেখ। তাকে উদ্দেশ্য করি অচেনা অতিথি নাম দিয়ে একটা বড় চিঠি মোটামুটি লেখা আছে। শিবরামবাবু বুঝে গেলেন যে চিঠিটা ওকেই লেখা, সুতরাং উনি ওই পড়তে শুরু করবেন কি করবেন না, ঠিক সে সময় বিনি সেখানে এসে হাজির বেশ কিছুটা দুধ, যে দাদা তাড়াতাড়ি খেয়ে নাও। দুধের বাটিটা টেবিলের উপর রাখা করালেন শিবরামবাবু, দিয়ে তিনি আবার চিঠির পাতায় মনোযোগ দেবেন কি দেবেন না, হঠাৎ চক চক কিছু আওয়াজ হলো এবং তাকিয়ে দেখলেন যে দুধের বাটি ফাঁকা। তিনি ঠিক বুঝে উঠলেন না যে কি হয়েছে, মনে মনে ভাবলেন চিঠি পড়তে গিয়ে এবং এত কিছু ভাবতে গিয়ে যে চিঠি কে পাঠিয়েছে, আমি তো কাউকে ঠিকানা দিইনি, তাহলে কি করে চিঠি এলো, কে পাঠালো, এইসব এত কিছু ভাবতে গিয়ে কখন নিজের মনে দুধটা খেয়ে নিয়েছেন উনি ভুলেই গেছেন, উনি সে খুব একটা গুরুত্ব দিলেন না, আবার চিঠি খুললেন পড়বেন বলে। আবার চিঠিটা যতটুকু না পড়া ঠিক তার মাঝে আবার বিনি এসে হাজির, সাথে এক বাটি দুধ আর বেশ কিছুটা হালুয়া, যে এটা তোমাকে খেতেই হবে তুমি খেয়ে নাও। শিবরামবাবু গেলেন চোটে, ঘন্টায় ঘন্টায় খাওয়ানো কি জন্য বাপু আমাকে, বিনির কথা হচ্ছে ডাক্তার বলেছেন তোমার শরীরটি খুব ভালো রাখতে হবে এবং রাখতে গেলে তোমাকে ঘন্টায় ঘন্টায় খাওয়াতে হবে, কিন্তু মুশকিল হলো দিনের 10 ঘন্টা তুমি ঘুমিয়ে কাটাও, 10-12 ঘন্টা তোমাকে পাওয়া যাবে না কিছুতেই, তাহলে বেচারি বিনি দেবী তারও একটু ঘুম ঠুম রয়েছে, সুতরাং তিনিও তার দাদার মতন একটু ঘুমোতে ভালোবাসেন, বেশি কিছু না ওই 10-12 ঘন্টা, তাহলে হলো গিয়ে 24 ঘন্টা থেকে 10-12 ঘন্টা বাদ গেলে আর ওই 12-14 ঘন্টা থাকে, সুতরাং ওই 12-14 ঘন্টার মধ্যে 24 বার খাওয়ানো হবে, তাই ওই ঘন্টায় 2 বার করে খাইয়ে খাইয়ে বিনি দেবী মোটামুটি শিবরামবাবুকে 24 বার খাইয়ে দেবেন। এইটি মনস্থির করেই তিনি শুরু করেছেন তার কর্মযোগ্য দাদাকে খাওয়ানো। এরপর চললো, শিবরামবাবু গেলেন খেপে, খাবো না আমি কিছুতেই, 2 ভাই বোনের মোটামুটি তর্কাতর্কি একটা হলো, কিন্তু কে কার কথা শোনে, বিনি দেবী খাওয়াতে অস্থির, শেষ পর্যন্ত শিবরামবাবু বললেন, তুমি ওখানে রেখে যাও আমি খেয়ে নিচ্ছি, বলে তিনি আবার চিঠিতে মনোযোগ দিতে যাচ্ছেন কি যাচ্ছেন না দেখছেন, একটা চকচক আওয়াজ হচ্ছে যেন কেউ চুমুক দিয়ে কিছু খাচ্ছে,
এবং তিনি তাকিয়ে দেখলেন যে দুধের বাটির ওপরে চকমকি দেওয়া কিছু কিছু রং বেরঙের আলো ওঠানামা করছে এবং দুধের বাটি থেকে দুধ শেষ হয়ে যাচ্ছে। তিনি বিনিকে চিৎকার করে ডাকলেন যে তাড়াতাড়ি এসে দেখ অবস্থাটা কি হয়েছে এখানে। বিনি এসে মাথায় হাত, সেই যে আলোক বিন্দুগুলো দুধের বাড়িটা খাচ্ছিল সেই আলোক বিন্দুগুলো তৎক্ষণাৎ টেবিল থেকে লাফিয়ে নেমে গোটা ঘরে আলোক বিন্দু ছুটাছুটি লাগিয়ে দিল, তার সাথে বিনি এবং শিবরাম বাবু। গোটা ঘরে যে তুই চরকি নাচন নাচলেন, তারপরে যখন থামলেন তখন দেখা গেল সেই আলোক বিন্দুগুলি ঘর থেকে ছুটে পালিয়ে গিয়েছে। থামলেন, বসলেন, হাঁপালেন খানিক, তারপরে ফিরে গেলেন সেই চিঠিতে। চিঠিটাই কি লেখা আছে অবশ্যই পড়তে হবে। চিঠিটাই লেখা কি আছে তার কিছুটা বিবরণ এই রকম। এই বাড়িটি আসলে যার, তিনি শিবরাম বাবুকে চিঠি পাঠিয়েছেন এবং বলেছেন যে সেই ভদ্রলোকের একজন কাকা ছিলেন, যিনি ছিলেন একজন বিজ্ঞানী। শুধু বিজ্ঞানী নয়, নিত্য নতুন গবেষণা তিনি করে থাকতেন। তো হঠাৎ একদিন তিনি এইরকম অদৃশ্য হওয়ার একটা জিনিস আবিষ্কার করেছেন এবং আবিষ্কার করে তিনি কি করেছেন, এক্সপেরিমেন্ট কার উপরে, সাদা ইঁদুরের উপরে। সাদা ইঁদুরের উপরে যখনই তিনি এক্সপেরিমেন্ট করেছেন ইঁদুরগুলো অদৃশ্য হয়ে গেছে, কিন্তু ইঁদুরগুলোকে বোঝা যাবে কি করে? সেই জন্য তিনি করেছেন কি, ইঁদুরের গায়ে দিয়েছেন কিছু চকমকি রং লাগিয়ে, যাতে সূর্যের আলো সেই রংগুলোতে পড়ে আলো বিচ্ছুরণ করে। বৈজ্ঞানিক মানুষ, কিছু বুদ্ধিশুদ্ধি নিশ্চয়ই আছে। সবাইকে ডেকে এরপর তিনি যখন দেখাতে গেলেন, তার বাড়ির সব থেকে বিচ্ছু ছেলেটি দিল সেই খাঁচাটি খুলে, ইঁদুররা গেল বেরিয়ে। গোটা বাড়ির লোক সেই ইঁদুরকে ছোটা ধরার জন্য চতুর্দিকে ছুটলো, চোরকি নাচন নাচলো, কিন্তু না, কেউ ধরতে পারলো না। কারণ ধরবে কি করে, তারা তো অদৃশ্য। আর ওই আলো বিন্দুগুলোর কতক্ষণ বা ওগুলোর পিছনে ছাওয়া করা যায়? কিছুদিন পরে আস্তে আস্তে ধীরে ধীরে অভ্যাস হয়ে গেল। যেমন ধরুন, কেউ দেখছে যে ঘরের একদম জানলাতে একটা আলোক বিন্দু লাফালাফি করছে, আপনি বুঝে নিলেন যে এখানে এখানে সেই কাকার আবিষ্কার করা অদৃশ্য ইঁদুর এখানে ঢুকে রয়েছে। আপনি কিছু করতে পারলেন না, দেখলেন। বাড়িতে যারা অতিথি আসছে তারাও আস্তে আস্তে ধীরে ধীরে ব্যাপারটা নিয়ে অভ্যস্ত হয়ে যাচ্ছে। আর বাড়ির কাকমার সব থেকে প্রিয় বেড়াল, সে তো আরই, সে সারাদিন ওই আলোক বিন্দুর পেছনে ঘুরে বেড়ায়। হঠাৎ একদিন হয়েছে কি, সকাল রাত্রেবেলা সবাই খাবার টেবিলে বসেছে খাওয়া দাওয়া করবে বলে, সেই কাকিমার প্রিয় বেড়ালটি নাদুস নুদুস ভাবে এসে টেবিলের উপরে বসলো। সবাই তার দিকে তাকিয়ে আছে যে বেড়ালটি বসেছে, কারোর পাতে খাবার ঠাবার হাত না দেয়, সেই জন্য একটু বাটে করে খাবার তাকে দেওয়ার যখন ব্যবস্থা করা যাচ্ছে, ঠিক সেই সময় দেখা গেল চোখের সামনে আস্তে আস্তে সেই বেড়ালটা মিলিয়ে গেল। কাকিমার মাথায় হাত, কাকার সাথে কথা বলা বন্ধ। কিছুতেই কাকিমা কাকার সাথে কথা বললেন না, কারণ ঘোরতর অন্যায়, তার খুব প্রাণের প্রিয় জিনিসটি অদৃশ্য হয়ে গিয়েছে, তাহলে কথা কি করে বলা যায়? কথা বলা বন্ধ। কাকাও প্রমোদ করলেন এবং শেষ পর্যন্ত সেই যে অদৃশ্য হওয়ার জিনিস আবিষ্কার, তার থেকে তিনি রেহাই নিলেন। কিন্তু কাকিমা, তার বেড়াল, সাধের বেড়াল তিনি কি করে ছাড়বেন? মায়া তো লেগে আছে সেখানে। তো উনি করলেন কি, ওই বেড়ালটাকে একদিন জাপটে ধরলেন কোনো রকম ভাবে। জাপটে ধরে তার গলায় দিল একটা লাল রুমাল বেঁধে। এইবার দেখা গেল সেই লাল রুমাল যেখানে যেখানে থাকে কাকিমা বোঝেন তার বেড়াল সেখানে সেখানে আছে। আস্তে আস্তে কি হলো, সেই আলো বিন্দুর সংখ্যা বাড়তে রইল, ক্রমবর্ধমান, বংশ বিস্তার অস্বীকার করা যাবে না কিছুতেই। ধীরে ধীরে দেখা গেল বাড়িতে বেড়ালের বাচ্চার আওয়াজ পাওয়া যাচ্ছে, কিন্তু তারাও অদৃশ্য। দুধের বোতল রাখা হচ্ছে, খালি হয়ে যাচ্ছে। তরকারির বাটি নেই, বাটি আছে, তরকারি নেই। জামা কাপড় ছিঁড়ে কুটি কুটি করে রাখা। ঘরেতে অদৃশ্য চক্র চলছে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে সেই কাকা এবং কাকিমা আর বাড়ির সবাই মিলে এই 10 নম্বর বাড়িটি ছেড়ে দিতে বাধ্য হলেন, যেখানে এখন শিবরাম বাবু এসে উঠেছেন হাওয়া বদলের জন্য। চিঠিটা এই পর্যন্ত পড়লেন এবং সেই আশ্বস্ত করেছেন বাড়ির মালিক, আশ্বস্ত করেছেন এই বলে যে যদি আপনি এরকম আলোক বিন্দু দেখেন ঘাবড়াবার কিছু নেই, সেগুলি জেনে রাখবেন আমার কাকার সেই অদৃশ্য আবিষ্কারের ফল। শিবরামবাবু বুঝলেন, হেসেও উঠলেন খানিকটা নিজেদের বোকামোর জন্য। কিন্তু কি করে বুঝবেন যে এইরকম অবস্থা হয়ে রয়েছে? এই চিঠি নিয়ে তিনি ছুটে যখন বিনি দেবীর কাছে যাচ্ছেন, দেখছেন বিনি দেবী
যথারীতি চেয়ারের ওপরে বসে আছেন, খানিকটা স্ট্যাচুর মতন। কেন না, তিনি বিনি দেবী সামনে দেখছেন তার উলের গোলাগুলি নিয়ে কেউ একটা ভীষণ লাফালাফি করছে, একটা নয় বেশ কজন মিলে লাফালাফি করছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না, শুধু উলের গোলাগুলি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। বিনি দেবী দেখছেন এবং দেখে দেখে তার চোখ বড় হয়ে গেছে, খানিকটা ছানা বড়া বলা যায়। শিবরাম বাবু আর এক বিন্দু সময় নষ্ট না করে তল্পি তল্প ওইখান থেকে গুটিয়ে আলিপুরের হাওয়াকে ওখানে রেখেই তিনি বাড়ি ফিরলেন। হ্যাঁ, এবং হাওয়া বদলের থেকে খানিকটা স্বস্তি পেলেন বিনি দেবীও। স্বামী যদি এইরকম 10 নম্বর বাড়িতে কখনো গিয়ে উঠেছেন এবং চোখের সামনে এইরকম আলোক বিন্দু লাফালাফি করেছেন, ভূত বলে ভয় পাবেন না। জেনে রাখবেন, এইটা হতে পারে সেই কাকারই আবিষ্কারের ফল আপনার কাছেও গিয়ে পৌঁছে গেছে। আজকের গল্পটা এখানেই শেষ হলো। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, খারাপ লাগলে ডিসলাইক করবেন। সামনের দিনে আবার দেখা হবে নতুন গল্প নিয়ে হাজির হবো, ততদিন ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।